আজকে আমি খুব খুশি, দেখো এটার মধ্যে কি আসছে, পাসেল আসছে, পাসেল কি আসছে দেখতে লাগলো, সেই খুশি, টিং 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 টিং। চলো দেখি কি পাস, কি পার্সেল এলো আমার ছেলে আস্তে আস্তে, একেবারে মানে তোলপাড় কাণ্ড, মানে আমার কোনো তাড়া নাই পার্সেলটা আমারও। দেখো কেমন করে খুলছে, দেখো কেমন করে ব্যস্ত হয়ে পড়ছে ও পার্সেল কি আসছে দেখানোর জন্য, জানো মানে কি বলবো। দেখো না সেই ওর এনার্জি, সেই মানে সাজুগুজু, মানে মেয়ে মাংসের মতন আর কি ওর অবস্থাটা। দেখো কেমন করে ও বের করছে, এই যে কি পার্সেল এলো দেখা, ওটা বন্ধ কর, ওটা না ছেড়ে এটা দেখা কি এলো পার্সেল। দেখো তো আস্তে আস্তে হুড়াপাড়া করে চাদর ছিঁড়ে ফেলবি, আম চাদর টাদর সব কেটে ফেলছে। দেখো কি অবস্থা আমার ছেলের, মানে কোনো ধৈর্য না, আস্তে ধীরে কর, তাড়াহুড়া কিসে। দেখো দেখো এই দেখো পার্সেল এলো, হচ্ছে কি যেন বলে কতগুলো আসলো, দেখো সব পার্সেল তুলে এলো। আসলে এর আগে আমি হ্যাঁ মেকআপ বক্স অর্ডার করেছিলাম, তো এখন তো মেকআপ বক্স এসে পড়েছে, এখন তো তুলির দরকার, চুপ কর, তুলির দরকার। তাই দেখো কটা তুলি আসছে, গুনে গুনে দেখা দেখি কটা তুলি আসছে, 10টা আসছে, একটা দাঁড়াও আসি আমি গুনবো, একটা দুইটা তিনটা চারটা, আমার ছেলে আমাকে মেকআপ করায় দিবে, আমার ছেলে আমাকে। দেখো নয়টা দশটা।